আমি বলছি কারুন হবে দেখলি তো এতক্ষণ মাথায় কিছুই আসে কোনো ফুলের একা চাপ এতে পড়লো ব্যাস দেখ তো বোন তুই বলছিস হবে হবে কি রে হয়ে গেছে মৃগাঙ্কর কোমট আমার চাইতে বড় নয় আগে না স্যার তা নয় ওই রে একবার জলের কথা বললাম কি হলো শোনো প্রথম কথা হচ্ছে তা নয় আর দু নম্বর হচ্ছে ওর যদি না হয় তোর বাবার নতুবা ওর জ্যাঠা আচ্ছা তুই বোকার মতো কথা কেন বলছিস বা বাপ ঠাকুরদার চোদ্দ কুষ্টির কোমর নিয়ে আমার কি হবে হবে কারণ ওর গোষ্ঠীটাই সাহেব বাড়িতে কোট প্যান্ট ছাড়া কিছু চল নেই তাছাড়া প্রচুর ছেলে পেলে রয়েছে বাড়িতে এই এতগুলো কোমরে মানে ওদের বাড়ির আর তার মধ্যে যদি একটাতেও তোমার কিছু না হয় তাহলে বুঝতে হবে যে তোমার কপাল ঠন ঠনে ও কিছু হবে না 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 চল চল ওটো টো 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 তোর কাছে পয়সা আছে 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 চল ফাইন ট্যাক্সি দেখ তো বোন মৃগাঙ্কুর কাছে যাচ্ছি কতদিন দেখা সাক্ষাৎ হয়নি লাগছে বুঝেছিস লাগালাগির কি আছে তোর নেই ওর আছে যাচ্ছিস ব্যাস না এখন একটা সামান্য স্যুটের জন্য সামান্য সামান্য স্যুট কি রে এই স্যুটের উপরে তোর ফিউচার ঝুলছে বুঝতে পারছিস দেখো বাবা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখবে না সেটা তো চলতে পারে না অন্তত টাচটি রেখে যাও বুঝলে তারুন হ্যালো মিস্টার মল্লিক হাউ ডু ইউ ডু সত্যি দারুণ মানিয়েছে কিন্তু দারুণ না চলবে আগে না স্যার তোর ভাই চেনা ওকে ঝেড়ঝেড় ভালো মানিয়েছে জানবে ওই তুই কি মারি তুই একবার পাল্টে গেছিস আর তুই সেই একই রকম রয়ে গেলি একটু পাল্টালে ভালো করতিস এই শোন তোর এই চাকরিটা হয়ে যাক তারপর তোকে আমাদের দর্জির কাছে নিয়ে যাব বেশ ভালো কয়েকটা সেট করিয়ে দেবো জানবে দাদু জানবে কেমন জায়গায় নিয়ে এলাম সলি মানিকে মানিক চেনে তোর খালি আর কি তপনটা না এই তোদের টেলিফোনটা ও ওই এই আমি একটা টেলিফোন করছি বলবো হ্যাঁ খুব ভাবছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ মিলনজি বলছি মৃগাঙ্কুর বাড়ি থেকে বলছি পেয়ে গেছে না না ওরটা কি করে হবে ওর ভাই একটা হ্যাঁ বেশ ভালো বেশ ভালো কোথায় মিউজিয়াম মিউজিয়ামে চৌরঙ্গিতে মিউজিয়ামে আবার কেন ও স্কেচ করবে আঁকবে ও বাবা আবার আজকেই স্কেচ করতে হবে আচ্ছা ঠিক আছে জায়গাটা তো ভীষণ ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে তিনটে এই তিনটেতে ধরো ইন্টারভিউ হলো তারপরে চারটে আচ্ছা ঠিক আছে চারটের সময় চলে আসবো চারটে 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 বললি তো ঠিক আছে কি রে তুইও যাবি নাকি চাকরি তো হয়ে গেল আমার কথাটা ভাবিস বুঝলি বিলিতি কোম্পানি তাই তোকে বলছিলাম আরে হোক তো আমার আগে সে কি দাদা নতুন থেকে বেসরে গাইতে শুরু করেছো আগে হবে হবে তো সে কি রে তুই যে বললি হয়ে গেছে বাবা আগে একটু জমিয়ে নি তোর তো জমাতে দুদিন আমি যাই বলিস কিন্তু সুরটা মেরে দারুণ হয় বুঝলি আসুন ও তোকে বললো যে ওর টেলারের কাছে নিয়ে যাবে একটা করিয়ে নিস কিন্তু বুঝলি জানিস সঞ্জু সাত মাস বেকার ইউনিয়ন লড়ছে কিন্তু কিছু হবে বলে মনে হচ্ছে না তাই তোকে বলছিলাম আর কি দেখিস একটু আরে আমি এসে গেছি এই নিয়ে ধর আরে ইসিটা নষ্ট না হয়ে যায় দেখিস কিন্তু আর হ্যাঁ কোয়ালিফিকেশনটা মাথা রাখিস কিন্তু ফুল ফাইনাল আর টাইপ স্পিড 45 হ্যাঁ চলি Thank you.
বলুন দেখিনি কোথায় অ্যাকচুয়ালি আপনার আপনার বাসের কোথায় ছিলেন? বাসের ভেতরে ভেতরে দাঁড়িয়ে ছিলেন? আর আপনার পার্স কোথায় ছিল? বুক পকেটে। ও বুক পকেটে ছিল। আচ্ছা এই যে আমার ইন্টারভিউ আছে বুঝছেন, আমাকে যেতে হবে। আচ্ছা এক্স্যাক্টলি কোন ঘন্টা হয়েছিল ঘটনাটা? এলগিন রোডের ঠিক একটু আগে। এলগিন রোডের আগে মানে বাস স্টপেজের আগে? আচ্ছা ভাই একটু বসুন আপনি। হ্যাঁ বলুন তো কি হয়েছিল? আপনি কি ওই বাকি ছিলেন নাকি? আমি তো ধরেছি ওকে। আপনি ধরেছেন, তাহলে পেছনে কেটে ছিলেন। আচ্ছা আপনার নাম কি ভাই? আমার নাম রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক। আমার নাম সোমনাথ। সোমনাথ উনি মারা গেছেন। লেট লেট সোমনাথ মল্লিক এখন কোথায়? ভবানী। ভবানীপুর বলবেন না, ঠিকানাটা বলুন। মহেশ চৌধুরী লেন। মহেশ চৌধুরী লেন ক্যালকাটা 20। আচ্ছা এটা আপনাদের নিজেদের বাড়ি? না স্যার ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকেন। ল্যান্ডলর্ডের নাম জানেন? না বলতে পারবো। আহ ডিউটি ভীষণ ভিড় হচ্ছে এখানে। এত ভিড় কিসের? একটু হালকা করে দাও ভিড়টা। আপনার দয়া করে একটু বাইরে যান না ভাই, বড্ড কাজের অসুবিধা হচ্ছে। আপনি কি করেন? কি আমি একটা প্রেসে কাজ। প্রেসে কাজ করেন? কি প্রেসের নাম? কি শ্রীধর প্রেস। শ্রীধর প্রেস কোথায়? ঠিকানা? এটা হলো আপনার গোবিন্দ বসু। ঠিকানাটা বলুন। গোবিন্দ বসু লেন। হ্যাঁ আচ্ছা তা আপনি এইখানেই কাজ করেন? আচ্ছা তাই ভদ্রলোকের সঙ্গে আলাপ কি করে হলো? এই ভদ্রলোকের সঙ্গে আলাপ না, এমনি বাসে করে যাচ্ছিলেন, এর পকেট মারা হচ্ছিল, আমি তাকে ধরেছি। ও আচ্ছা আমাকে যদি একটু ছেড়ে দেন। বসুন একটু বসুন, আমাকে আগে শেষ করতে দিন। গোবিন্দ বসু লেন। দেখুন আমাকে যদি এভাবে ছেড়ে দেন তাহলে। এক মিনিট এক মিনিট, আমার একটা ইন্টারভিউ আছে। আমাকে লিখতে দিন, এই যে আমাদের ফর্মালিটিস গুলো অবজার্ভ করতে দিন, নইলে আমাদের তো কেসটা দেখছেন এই টাকা পয়সার কাছে এই ভদ্রলোকের। আপনি যখন এসেছেন সাহায্য করতে, প্লিজ ওয়েট ফর সাম টাইম মোর। কিরে আবার এই এলাকায় কেন? আগে হুজুর আমি পকেট মারিনি। পকেট মারিনি তাহলে এই ভদ্রলোকেরা তোকে মিছি মিছি ধরে নিয়ে এলো। খুশি তাই করবি? জলদি তালা এইখানে যত হারাম যাওয়াদের গন্ডগোল। স্যার আমি কি এখন যেতে পারি? একটু 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 বসো। দেখুন আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমার তো ঠিকানা আপনার কাছে দেওয়া আছে, আপনি যখন ডাকবেন আমি চলে আসবো। আজকে আমাকে একটু ছেড়ে দিন।